দেশ টিভি ঢাকা। দেশে আইন মেনে বিচার হয় না, বরং রাজনৈতিক পরিচয় ও চেহারা দেখে বিচার করা হয় বলে মন্তব্য করা হয়েছে বিচার পাওয়া বিষয়ক এক সেমিনারে। ফলে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না বলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা। সেমিনারে নিরপেক্ষভাবে বিচার করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচকরা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, পুলিশের কাছ থেকে আইনি সহায়তা পেতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন দিতে দেরি করে বলেই মামলার কাজ শেষ করতে দেরি হয়, ফলে তৈরি হয় মামলা জট। তবে দু একটি ঘটনা ছাড়া এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন আলোচকরা। শিশুদের সম্পর্কে স্বচ্ছ ধারণা ছাড়া প্রকৃত শিক্ষাদান সম্ভব না বলে মনে করেন দেশের শিক্ষাবিদরা।